এবার যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে গীতা শ্রেষ্ঠ নাকি শ্রীমদ ভগবত শ্রেষ্ঠ মানে ভাগবত গ্রন্থ শ্রেষ্ঠ নাকি গীতা শ্রেষ্ঠ কোনটি শ্রেষ্ঠ এ বিষয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন সেই সমস্ত তথ্যগুলোই আমরা দেখব যে শ্রেষ্ঠ গ্রন্থ মূলত কোনটি এই দুটোর মধ্যে দিয়ে তো প্রথমে যেটি আপনাদের সামনে আমি দেখাবো সেটি হচ্ছে গবত মাহত্ব পদ্মপুরাণে লিখা হয়েছে যে মাহত্ব আমরা সেটি দেখব অনেক বৈষ্ণবরা মাঝে মাঝে পদ্মপুরাণের উদাহরণ দিয়ে থাকেন যে পদ্মপুরাণে এই আছে ওই বলেছে সেই বলেছে অমুক বলেছে তমক বলেছে সেই পদ্মপুরাণ থেকে একটু আমরা পদ্মের মধু আহরণ করে দেখি কোন গ্রন্থ শ্রেষ্ঠ পদ্মপুরাণ কারকে শ্রেষ্ঠ বলছেন তো চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের গ্রন্থের মধ্যে হম ভাগবত মাহাত্ম এসছি ছোট করেই আমি আপনাদের আগে প্রথম কভার পেজটা ওই জন্য দেখাচ্ছি বলে একটু জন্য ছোট করলাম তো এবার একটু বড় করে নিই তাহলে আপনাদের সুবিধা হবে পড়তে গেলেও শ্রীমদ ভাগবত মাহত্ব এই ভাগবত মাহাত্ম আমরা চলে যাচ্ছি ভাগবত মাহত্ত শ্রীমদ ভাগবত মাহাত্মবত অনুবাদ ও গদ্য অনুবাদ একসাথে সবই রয়েছে এখানে পদ্ম পুরাণ ও পুরাণ দুটোই এখানে ভাগবত মাহত্ব রয়েছে তা আমরা পদ্ম উক্ত দেখাচ্ছি আবার স্কন্দপুরাণ দেখাতে গেলে আরো সময় লাগবে এখানে আরো বিস্তারিত আছে তার জন্য শুধুমাত্র আমরা পদ্ম উক্ত যে ব্যাখ্যা আছে সেটি হচ্ছে আমরা আজ দেখব পদ্মপুরাণের তো চলুন আমরা শুরু করে দিই পাঠ প্রথমে যাব প্রথম প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর শ্লোকে আমরা প্রবেশ করব চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত এখানে বলছেন দেখুন একটু ঘটনাটা আমি বলি বুঝতে পারবেন ভক্তি দেবী তিনি তার দুই পুত্র অর্থাৎ ভক্তির পুত্র জ্ঞান এবং বৈরাগ্য তাকে সাথে নিয়ে তিনি ভ্রমণ করছেন বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গা কুলিতে ভক্তি জ্ঞান বৈরাগ্য নেই এ কারণে সকলেই খুব বৃদ্ধা হয়ে পড়েছেন কিন্তু কোনো মতে এই মরিমরি করে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন ভক্তি ভক্তি এবং তার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য সেখানে যাওয়ার পর বৃন্দাবনে যাওয়ার পর ভক্তি দেবী যৌবনাপন্ন হলেন একজন বালিকার রূপ ধারণ করলেন অর্থাৎ তিনি নতুন যৌবন ফিরে পেলেন তার আগের যে রূপ সেই রূপ তিনি ফিরে পেলেন অর্থাৎ বৃন্দাবনে ভক্তি আছে জ্ঞান এবং বৈরাগ্য কিন্তু সেখানে নেই এই মতো অবস্থায় তিনি দুই ছেলেকে কোলে করে নিয়ে বসে আছেন দেখুন আমি প্রথমে যে দেখিয়েছি মানে ছবিটা সেখানে স্পষ্ট ফুটে উঠেছে এখানে দেবশী নারদ এসছেন এই ভক্তি দেবী বসে আছে এবং তার কোলে জ্ঞান এবং বৈরাগ্য একদম বৃদ্ধ অবস্থা কোলে শুয়ে আছে এমন একটি ঘটনা একটা ইয়াং মেয়ে আর তার কোলে একটা দুটো বৃদ্ধ শুয়ে আছে কান্নাকাটি করছে ইয়াং মেয়েটি তো নারদের একটি ইন্টারেস্ট হলো ব্যাপারটা কি তাই তিনি দেখবার জন্য ছুটে এসছেন ছুটে এসে জিজ্ঞাসা করছেন তো কি জিজ্ঞাসা করছেন আমরা একটু দেখে নেব সেই সমস্ত বৃত্তান্ত এখানে নারদ বলছেন নারদ বলিলেন হে দেবী তুমি কে তুমি তোমার স্পর্শে এই পুরুষই বা কে আর এই যে পদ্ম নেত্রা রমণীগণ তোমার চারিদিকে রহিয়াছে ইহাদিকের পরিচয় কি তোমার দুঃখের কারণ আমাকে বলো এতে চুয়াল্লিশ নম্বর শ্লোকের অনুবাদ পঁয়তাল্লিশ নম্বরের অনুবাদে বলছেন বালা বলিলেন অর্থাৎ সেই মেয়েটি বলছেন দেখার জিজ্ঞেস করছেন আমার নাম ভক্তি এই দুজন তারপরে বলছেন এই গঙ্গা আদি তীর্থ সকল আমার সেবার জন্য এখানে আসিয়াছে দেবতাগণের দ্বারা এমন সেবা পাইয়াও আমার সুখ কিংবা কল্যাণ হইতেছে না বলে দেবতাদের দ্বারাই আমি বিভিন্ন সেবা দি পেয়েও আমার কোনো সুখ টুক হচ্ছে না আমার কোনো কল্যাণ হচ্ছে না হে তপদান আপনি আমার কথা মন দিয়ে শ্রবণ করুন যদিও আমার কথা জগতে সুবিদিত তথাপি তাহা শ্রবণ করিয়া আমাকে শান্তি দান করুন দ্রাবিড় দেশে আমার জন্ম ভক্তি বলছেন আমার দ্রাবিড় দেশে জন্ম কর্ণাটকে বড় হইয়াছি মহারাষ্ট্রের কোনো কোনো স্থানে আমি সম্মানিত হইয়াছি মহারাষ্ট্রে অনেক অনেক জায়গায় তিনি সম্মানিত হয়ে মানে অনেক জায়গায় তিনি সম্মান পান গুজরাটে আসিয়া আমি জরাগ্রস্ত অর্থাৎ গুজরাটে এসে কিন্তু আমি জরাগ্রস্ত হয়ে পড়েছি একদম আমার কিছু নেই শক্তিহীন হইয়াছি তাহলে এবার আপনারা বুঝুন দ্রাবির দেশে জন্ম অর্থাৎ দক্ষিণে দ্রাবিড়ে যত ব্রাহ্মণগণ আছে তাদেরও কিন্তু ফোন দিয়ে ভক্তি তৈরি করেছেন ভক্তিবাদ তৈরি করেছেন তারা এখানে পরিষ্কার স্পষ্ট হয়ে ওঠে দাবির দেশে আমার জন্ম কর্ণাটকে বড় হয়েছি অর্থাৎ কর্ণাটকেও লালন পালন করে বড় হয়েছে ওখানেও ভক্তি আছে মহারাষ্ট্রে কোনো কোনো স্থানে আমি সম্মানিত হয়েছি কোনো কোনো জায়গায় তিনি সম্মানিত হয়েছে আবার অনেক জায়গায় সম্মান করেন না গুজরাটে আসিয়া আমি জরাগ্রস্ত অর্থাৎ গুজরাটে এসে তার কোনো ক্ষমতায় নেই তিনি শক্তিহীন হয়ে পড়েছেন কেন কারণ গুজরাট হচ্ছে জৈন ধর্ম অবলম্বীদের দেশ সেখানে জৈন ধর্মই বেশি প্রাধান্য তাই জৈন ধর্ম অবলম্বীরা এই গুজরাটে বেশি থাকে এই জন্য তিনি এখানে এসে জরাগ্রস্ত হয়েছেন এবং শক্তিহীনা হয়েছেন বলছেন সেখানে ঘোর কলিকালের প্রাচন্ড আমার ভঙ্গ এই অবস্থায় আমার বহুদিন থাকিয়া পুত্রদয় দুর্বল ও নিস্তেজ হইয়াছে আপনারা বলছে অতঃপর আমি এই বৃন্দাবন ধামে আসিয়া আমার পূর্বের নবীনা সরসী রূপ লাভ করিয়াছি কিন্তু আমার এই পুত্রদয় পরিশ্রম বশত অতি দুঃখে শয়ন করিয়া রহিয়াছে এখন আমি এই স্থান ত্যাগ করিয়া অন্য স্থানে যাইতে মনস্থির করিয়াছি কথা বলাতে যে আমি অন্য জায়গায় যাব এবার কি করে কি করব আপনি আমাকে বাঁচান বলছেন এরপর আমরা দেখে নেবো একষট্টি থেকে তেষট্টি নাম্বার শ্লোক যে কি বলতেন কি নারদ কি বলতেন এখানে কি হচ্ছে কি এখানে বলছেন বৃন্দাবন ধামের স্পর্শে তুমি পুনরায় নারদ বলছেন এখানে বিভিন্ন কথাবার্তা হয়েছে তারপরে আমি সংক্ষেপ করার জন্য করছি না হলে অনেকটা সময় লাগবে এখানে বলছেন বৃন্দাবন তুমি পুনরায় নবীন তরুণী হইয়াছ ধন্য এই বৃন্দাবন যেখানে ভক্তি সদাই নৃত্য করিতেছে এই বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের কোনো গ্রাহক না থাকায় ইহারা জরাগ্রস্ত হইয়াছে তাহলে এই বৃন্দাবনে জ্ঞান এবং বৈরাগ্যের কোনো গ্রাহক নেই জ্ঞান এবং বৈরাগ্য কেউ চায় না শুধুমাত্র ভক্তি চায় জ্ঞান বৈরাগ্য সেখানে নেই তার মানে কোনো গ্রাহক না থাকায় ইহারা জরাগ্রস্ত হইয়াছে এখানে বহু এখানে ইহাদিগের কিছু আত্মসুখ অনুভব করা যেন নিদ্রাছন্ন হইয়া রহিয়াছে কিছুটা আত্মসুখ পাচ্ছে ঠিকই ভক্তি যেহেতু রয়েছে কিন্তু জ্ঞান বৈরাগ্য কিন্তু কেউ চায় না এই জন্য এরা আত্মচেতন হয়ে রয়েছে ভক্তিদেবী বলিলেন মহারাজ পরীক্ষিত এই পাপি কলি যুগকে থাকিবার স্থান দিলেন কেন এই কলিযুগের জন্যই সমস্ত বস্তু সার হারাইয়া গিয়েছে এবার কি কি বস্তু সার হারিয়ে গেছে এ হয়েছে তা হয়েছে বহু কিছু বলছেন আমরা একটা সেই সমস্ত বাদ দিয়ে চলে যাব একেবারে দ্বিতীয় অধ্যায় বাইশ থেকে তেইশ নাম্বার শ্লোকে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে বাইশ থেকে তেইশ নাম্বার শ্লোকে আমরা যাব বাইশ থেকে আমরা আহ তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত দেখব এখানে সুত বলিলেন মুনি বলছেন যে ঘটনাটি বলছেন নারদ এবং ভক্তির ঘটনা সুত বলছেন পুরান্ত বলেন এইরূপে শ্রী নারদের মুখে নিজের প্রশংসা শ্রবণ করিয়া সর্বঙ্গে পরিপূর্ণতা লাভ করিয়া ভক্তিদেবী বলিলেন ভক্তিদেবীর প্রশংসা করছিলেন এত সময় নারদ এরপর ভক্তিদেবী বলছেন ওহে দেবশ্রীপাদ আপনি ধন্য আমাতে আপনার অচিলা প্রীতিরোহী আছে আমি কখনোই আপনাকে পরিত্যাগ করিব না সদাই আপনার হৃদয় থাকিয়া হৃদয়ে সদাই আপনার হৃদয়ে আমি করিব বিরাজ তারপরে বলছেন হে সাধু আপনি অহেতুকি কৃপার দ্বারাই ক্ষণকালের মধ্যে আমার দুঃখ দূর করিয়া দিলেন কিন্তু এখনো আমার এই দুই পুত্রের চেতন লাভ হইল না জ্ঞান ও বৈরাগ্যকে আপনি চেতন করিয়া দিন সুতো বলিলেন তখন দেবশ্রী নারদ হস্তের মৃদু স্পর্শের দ্বারা জ্ঞান ও বৈরাগ্যের চেতন করাইতে চেষ্টা করিলেন আর তিনি জ্ঞান ও বৈরাগ্যের কানের কাছে মুখ রাখিয়া উচ্চস্বরে বলিলেন হে জ্ঞান ও বৈরাগ্য তোমরা জাগ্রত হও অর্থাৎ জ্ঞান এবং বৈরাগ্যকে জাগাবার জন্য নাড়াচাড়া দিয়ে জোরে জোরে চিল্লা বলছে এই তোমরা জাগো শিগগিরি জেগে উঠো কিন্তু তাতে জাগে না এইবার কি করছেন নারদ দেখুন তাহাতে কোনো ফল হইল না দেখিয়া দেব পাদ অর্থাৎ দেবশ্রী নারদ তিনি কি করলেন দেখুন এখানে দেবশ্রী নারদ বেদ উপনিষদ ও বারবার গীতা পাঠ করিয়া জ্ঞান ও বৈরাগ্যকে জাগাইয়া উঠিতে হ্যাঁ এবার বলছেন কি কি করছে দেখুন বলছে বেদ ও বারবার করিয়া জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করিলেন আর তাহারা অক্ষমতা সত্ত্বেও কোনো উঠিয়া বসিলেন তাহলে বেদ উপনিষদ ও বারবার গীতা পাঠ করাতে এই সমস্ত শুনে কি হয়েছে তাদের জ্ঞান এবং বৈরাগ্যের একটু জাগ্রত হয়েছে অক্ষমতা আছে তাদের সেই মতে গায়ে শক্তি হয়নি তবু তারা উঠে বসেছে তখন উভয় উত্থিত হইয়া অলস্যবশত জিম্বন করিলেন অর্থাৎ আলস্য ছাড়লেন আলিশ ছাড়লেন যাকে বলে কিন্তু চোখে দেখিতে সমর্থন হইলেন না চোখ ঘুরাচ্ছে চোখে দেখতে পাচ্ছে না কোনো মতে হাম ছেড়েছে তখন তাহাদিগের কেশ রাশি সেত বন তখনও তারা বুড়ো হয়ে আছে চুলের রং সাদা আর অঙ্গ সকল কাষ্টের মতো শুষ্ক ছিল তারপর ক্ষুধা তৃষ্ণার ব্যাকুল হইয়া জ্ঞান বৈরাগ্য আবার শয়ন করিলেন তাদের তুলা হলো কিন্তু একটু পরে তাদের পরিভাষা মিটল না বলে শুয়ে বলল তাহা দেখিয়া নারদ মহা চিন্তায় পড়িলেন এখন আমি কি উপায় করি এহাদিকে নিদ্রা দূর করিতে দূর হইতেছে না বা বৃদ্ধত্ব দূর হইতেছে না এইভাবে চিন্তা করিতে করিতে গোবিন্দকে স্মরণ করিলেন নারদ এইভাবে চিন্তা করতে করতে তিনি কি করলেন গোবিন্দকে স্মরণ করলেন এবার গোবিন্দকে স্মরণ করার পর কি হচ্ছে আমরা একটু দেখব চৌত্রিশ থেকে চুয়াল্লিশ নম্বর শ্লোক দ্রব্য বাণীটা নিয়ে হচ্ছে এখানে বলছেন এই এইরূপ আকাশবাণী সকলেই শুনিলেন বিস্মিত হইয়া নারদ ভাবিলেন এই সৎ কর্ম কি আমি জানি না নারদ ভাবছিলাম এই সৎ কর্ম কি সৎকর্ম করলে জেগে উঠবে সৎকর্ম কি তা তো আমি জানি না তিনি এভাবে লাভ করছেন সবার কাছে জিজ্ঞেস করছেন এই সৎকর্ম কি সে সমস্ত জিজ্ঞেস বৈরাগ্যের যমুনা তীরে রাখিয়া চলিয়া গেলেন আর বহু তীর্থ ভ্রমণ করিতে করিতে মুনিশ্বরগণকে জিজ্ঞাসা করিতে লাগলেন সৎকর্ম কি নারদ সৎকর্ম জানে না তাই সৎকর্ম সব জায়গায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন মুনিরা বলছেন যে সৎকর্ম কি পথে পথে গিয়ে দেখা হয়েছে কার সঙ্গে কি কথা হচ্ছে দেখুন এখানে বলছেন বেদ বেদান্ত প্রভৃতি শাস্ত্র আর গীতা শ্রবণ করিয়াও যখন জ্ঞান বৈরাগ্য জাগ্রত হইল না তখন ত্রিলোকে এক বিষয় হাহাকার রব উঠিল তাহলে কি হলো বেদ বেদান্ত প্রভৃতি শাস্ত্র আর গীতা এই শ্রবণ করে জ্ঞান বৈরাগ্য কিন্তু জাগ্রত হয়নি তার মানে বেদ বেদান্ত শাস্ত্র এবং গীতা এইগুলো পাঠ করলেই কিন্তু কোনোদিন জ্ঞান বৈরাগ্য জাগ্রত হবে না এই শাস্ত্র অনুযায়ী তখন ত্রিলোকে হাহাকার করে উঠলো এ কি অবস্থা বেদ বেদান্ত শ্রবণে যখন ভক্তি ভক্তি জ্ঞান বৈরাগ্য উত্থিত হইল না তাহলে কি বলছেন যখন ভক্তি জ্ঞান বৈরাগ্য উদ্ধৃত হইল না আহ উত্থিত হইল না তা হইলে অন্য আর উপায় আহ উপায় আছে লোকে মুখে মুখে এমন কল্পনা করিতে লাগিলেন যোগীশ্বর শ্রী নারদ যখন ইহা জানিতে সমর্থ যখন ইহা জানিতে সমর্থন হইলেন না তখন হরিভক্তিহীন অন্য অন্য কেমন অন্য জন কেমন করিয়া জানিবে এইভাবে ঋষিগণকে জিজ্ঞাসা করিয়া তাহারা দুর্গেও বলিয়া নির্ণয় করিলেন তখন শ্রী নারদ মহাচিন্তায় পড়িয়া আশ্রমে গমন করিলেন জ্ঞান বৈভাগ্যকে জাগাইবার জন্য আমি এখানে তপস্যা করিব এই নিশ্চিত করিলেন এই সময় কোটি সমা প্রভাব বিশিষ্ট আদি মুনিগণকে সম্মুখে দর্শন করিয়া শ্রী নারদ বলিলেন এ কুমারগণ সম্পত্তি বহু ভাগ্যের ফলে আপনাদিগের সঙ্গে আমার মিলন হইল এখন আপনারা আমাকে কৃপা করিয়া বলুন এবার নারদ জিজ্ঞেস করছে যে জ্ঞান বৈরাগ্যকে ভক্তিকে কিভাবে জাগরণ করব কি করলে জাগরণ হবে আপনি আমার তার রাস্তা দেখান তার কথা বলে দিন তা না হলে হচ্ছে না এইভাবে তিনি জিজ্ঞাসা করছেন এখানে হচ্ছে আঠান্ন থেকে চৌত্রিশ চৌষট্টি নাম্বার শ্লোকে সেই জিজ্ঞাসাগুলো রয়েছেন দেখুন আমরা একটু দেখে নিয়ে যাই এখানে বলছেন আকাশবাণীতে যে সৎ কথা বলা হইয়াছে তাহার সাধন কি কেমন করিয়া তাহার অনুষ্ঠান করিতে হইবে তাহা বিস্তার করিয়া আমাকে বলুন অনন্ত কুমারকে জিজ্ঞেস করছেন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য কেমন করিয়া সুখ ও সুখ লাভ হইবে কি রূপে চতুর্বর্ণের মধ্যে আহ প্রেম ভরে সযত নেতাদিগকে স্থাপন করিতে হইবে কুমার নারদ নারদকে বলিলেন হে দেবশ্যে চিন্তা ত্যাগ করো মনে আনন্দ পাইবে এই বিষয়ে অনাদিকাল হইতে একটি সুখসাধ্য উপায় রহিয়াছে এবার বলছেন কি উপায় রয়েছে কি বলছেন আমরা সেটি দেখব এবার চলে যাব তৃতীয় অধ্যায় চার থেকে পুরোনো নম্বর শ্লোকে তার আগে এখানে রয়েছে একটু আমি দেখে নিচ্ছি একটু আরো রয়েছে দ্বিতীয় অধ্যায়েরই দ্বিতীয় অধ্যায়ের আটান্ন থেকে চৌষট্টি পর্যন্ত তাহলে দ্বিতীয় অধ্যায়ের আঠান্ন থেকে আঠান্নই আকাশবাণীতে যে সংকেত আছে আমি তাহা এখন বলিতেছি এক মনে প্রসন্ন চিত্রে তাহা শ্রবণ করো এটা হচ্ছে ঋষিগণ বলছেন এবার বলছেন অগ্নিহোত্রা আদি দ্রব্যযজ্ঞ চন্দ্রনাদি তপযজ্ঞ সমাধি প্রভৃতি যোগযোগ্য ও সাধ্যায়ন জ্ঞানযজ্ঞ প্রভৃতি সকলেই স্বর্গাদি আহ প্রাপক কর্মের সংকেত করে কিন্তু বিবেকীগণ জ্ঞান কর্মের সৎকর্ম রূপ অভিহিত করেন আর সেই জ্ঞান যজ্ঞ সুখাদি কর্তৃক গীত শ্রীমতী ভগবতী কথার আলাপ শ্রীমদ ভাগবত শাস্ত্রের উচ্চারণের ভক্তি জ্ঞান ও বৈরাগ্য বৈরাগ্য হইবে দুঃখের হইবে গর্জন শুনিয়া ব্যাঘ্র যেমন ভয়ে পালায়ন করে তেমনি শ্রীমদ ভগবতের ধ্বনি শ্রবণ করি করিল কলির সকল দোষাবলী দূর করিয়া দূরে তলিয়া যাইবে জ্ঞান বৈরাগ্যের সহযোগে ভক্তিদেবী প্রেম রসের প্লাবন করিবে তারপর প্রতি ঘরে ঘরে প্রতি মানুষের হৃদয়ে ক্রীড়া করিবেন এ সমস্ত তিনি বলছেন তারপরে নারদ বলছেন শ্রী নারদ বলিলেন আমি বেদ বেদান্ত ধ্বনি দ্বারা ও বারে বারে গীতা পাঠের দ্বারা জ্ঞান বৈরাগ্য জাগ্রত করিবার চেষ্টা করিয়াছিলাম কিন্তু কেহই জাগরিত হইল না এইবার আমরা যাব সেটি হচ্ছে আটান্ন থেকে চৌষট্টি হয়ে গেল দ্বিতীয় অধ্যায় এবার তৃতীয় অধ্যায় চার থেকে পনেরো নম্বর শ্লোকে আমরা প্রবেশ করব তৃতীয় অধ্যায় ভক্তি কষ্ট নিষ্কৃতি এইবার আমরা তৃতীয় অধ্যায়ের চার থেকে পনেরো নম্বর দেখবো দেখব চার নাম্বার শ্লোকের অনুবাদ থেকে শুরু হচ্ছে কুমারগণ বলিলেন হেন আরো তুমি বিনয়ী ও বিবেকী তাই তোমাকে সকল বিধান বলিব হরিদ্বারের কাছে আনন্দ নামক একটি তট আছে সেই পুণ্যভূমি বহুবিধ ঋষিগণে পরিশোধিত দেবতা ও সিদ্ধিগণের দ্বারা সেবিত নানাবিধ তরুলতা সুসজ্জিত আর অতি কোমল বালুকায় সেই স্থান আহ আবদ্ধ আচ্ছাদিত সেই তটভূমি অতিব সুন্দর ও অতি নির্জন স্বর্ণ কমলে সৌরভে আমোদিত সেখানকার প্রাণীগণের মধ্যে কোনো বিরোধ নাই সেখানেই তুমি জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করিবে এই জন্য তোমাকে কোনো যত্ন করিতে হইবে না সেই স্থান মাহাতই নবীনা শ্রী ভগবতীর কথা আপনা হইতেই বিশেষ ফলব্রতী হইবে ভক্তিদেবীর সম্মুখে জরাজীর্ণ দেহ দুর্বল জ্ঞান বৈরাগ্যকে অগ্রে করিয়া সেই স্থানে গমন করিবে বলছে যে স্থানে ভগবত পাঠ হবে তুমি সেই স্থানে এদের নিয়ে চলে যাবে নিয়ে যাও এরপর বলছেন যেখানে ভগবতী কথা কীর্তন হয় সেখানে ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের আগমন হয় শ্রী ভাগবতী শ্রবণ করিয়া তাহাদের তো তরুণত্ব লাভ হইবে সুতমনি বলিলেন হে সৌনক সনক আদি কুমারগণ এই কথা বলিয়া দেবশ্রীকে সঙ্গে লইয়া সেই স্থান হইতে শ্রীমৎ ভাগবত কথামৃত পান করিবার জন্য শীঘ্র হরিদ্বারের গঙ্গা তীরে গমন করিলেন যখন তাহারা সেই স্থানে উপস্থিত হইলেন তখন পৃথিবীতে স্বর্গ স্বর্গে এমনকি সত্য লোকেও মহা কোলাহলের সৃষ্টি হইল সেই কথা শ্রবণ করিয়া প্রথমেই রসলোলুপ সকল বৈষ্ণববৃন্দ শ্রীমদ ভগব শ্রীমদ ভাগবত কথামৃত পানের জন্য অতি সত্য সেখানে উপস্থিত হইলেন মহর্ষি বৈশিষ্ট্য চব্বন গৌতম মেধাতিথি দেবল পরশুরাম বিশ্বামিত্র সাকল মার্কেন্ড দত্তাত্র পিপলাদ প্রভৃতি মহর্ষিগণ শ্রোতা রূপে সেখানে উপস্থিত হইলেন যোগেশ্বর যোগেশ্বর বেদব্যাস পরাশর ছায়াসুখ যা আচ্ছা জাজলি জানু প্রভৃতি প্রধান প্রধান নিজ নিজ পুত্র শিষ্য ও পত্নীগণের সঙ্গে উপস্থিত প্রেমের হইলেন বেদ বেদন্ত্র মন্ত্রতন্ত্র সপ্তদশ পুরাণ এবং গৌতমাদি প্রণীত শাস্ত্র সকল মূর্তি ধারণ করিয়া সেই স্থানে উপস্থিত হইলেন এরপর ভাগবতাদি পাঠ হচ্ছে সেই পাঠটা শুনে এখানে তৃতীয় অধ্যায়ে প্রায় একাত্তর বাহাত্তর আহ শ্লোক পাঠ হচ্ছে সেখানে এ কথা সে কথা এতে এ হয় তাতে তা হয় বহু কথা রয়েছে পাঠ শোনার পর কিন্তু জ্ঞান লাভ হচ্ছে তাদের এরপর যে বলছে আমি কলি দ্বারা ভঙ্গ হয়েছিলাম এবং বৈষ্ণবগণের কাছে পেয়েছি কুমারগণের আলোচনা শুনে আমার আবার জ্ঞান বৈরাগ্য সব জেগে টেগে উঠেছে সমস্ত বিস্তারিত এখানে রয়েছে মূল কথা আমরা এখান থেকে পাচ্ছি যে জ্ঞান বৈরাগ্য এই সমস্ত কিছুই যখন উদয় হয়েছে ভক্তি দেবীর দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য তার শক্তি তিনি কিন্তু খুঁজে পেলেন এই ভাগবত পাঠ শ্রবণ করে তাহলে বেদ বেদান্ত গীতাশাস্ত্র বারবার গীতাশাস্ত্র পাঠ করেও কিন্তু ভক্তি এবং জ্ঞান বৈরাগ্যর কোনো মতে জাগরণ ঘটেনি তাহলে এই গীতা পাঠ করলে আপনারা এবার ভাববেন এই গীতা পাঠ করলে কি করে জ্ঞান ভক্তি বিবেক জাগরণ হতে পারে হতে পারে না তাহলে গীতা পাঠ করা নিয়ে যারা এত বাড়াবাড়ি করেন গীতাই পাঠ করতে হবে গীতা না পড়লে এ হয় গীতা না পড়লে ওই হয় গীতা পাঠ করতেই হবে মানুষ মরে গেলে বুকের পরে গীতা রাখতে হবে এই সমস্ত অতিরঞ্জিত বা বলে এর কোনো মানে হয় না ভাগবত গীতা মাহত্যে যাবেন গীতা বাবা গীতা ভয়ঙ্কর বিষয় গীতা না পাঠ করলে হবে না গীতা এই তা আবার দেখবেন পাঠ করতে করতে একটু শেষের দিকে আসবেন সেখানে দেখবেন গীতা যদি কাউকে দান করা হয় তাহলে সেই দান মহাদান মহামূল্যবান দান এর উপরে কোনো দান হয় না কিন্তু বাট কিন্তু গীতা দান করার সাথে কিছু স্বর্ণ দান করলে ব্রাহ্মণকে দান করলে তাহলে তা কার্যকারী হয় গীতার একটা শ্লোক পাঠ করলেও মহাপূর্ণবান কিন্তু ব্রাহ্মণকে সাথে কিছু স্বর্ণ দান করতে হয় কোন গীতা শ্রেষ্ঠ কোন গীতা সঠিক এই তথ্য নিয়ে যখন আমরা আলোচনা করব। তখন আপনাদের সামনে এই সমস্ত উত্থাপন করব যে কোনটি সঠিক গীতা কোন গীতা পড়লে মানুষের উপকারে আসতে পারে যাই হোক এবার দেখাবো আপনাদের যে বিষয়টি যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গীতাকে শ্রেষ্ঠ বলেছেন নাকি ভাগবতকে শ্রেষ্ঠ বলেছেন সে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করব। তো আর কথা না বাড়িয়ে আসুন আমি চলে যাই সেখানে আগে দেখেনি যে কি বলছেন মহাপ্রভু কি বলছেন গ্রন্থের মধ্যে আগে আপনাদের আমি নিয়ে যাচ্ছি তো দেখুন শ্রদেয় দর্শক হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চক্রা এই চৈতন্য চক্রা নাম শুনে অনেকে ভাববেন যে চৈতন্য চক্রা আবার কেমন এটি একটা উড়িয়া গ্রন্থ গোবিন্দ দাস বাবাজি যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে ঘুরেছেন শ্রীক্ষেত্রের লীলা সঙ্গী সকল সময় তিনি তার সঙ্গে থাকতেন তিনি সচক্ষে যে সমস্ত লীলা দেখেছেন তা তিনি তার মাতৃভাষা উড়িয়া ভাষায় তিনি লিখেছিলেন সেই উড়িয়া ভাষা থেকে বঙ্গ অনুবাদ করা হয়েছিল একবারই না দুবার অনুবাদ করা হয়েছে যে গ্রন্থ এখন আর পাওয়া যায় না একদম লুপ্তপ্রায় গ্রন্থ দেখবেন এই যে প্রাচীন কবি শ্রীল গোবিন্দ দাস বাবাজির বিরচিত চৈতন্য চক্রা এই চৈতন্য চক্রা সম্পাদক হচ্ছে পদ্মশ্রী সদাশিব ইনি এটি অনুবাদ করেছেন ইনি একজন গবেষকও বটে সম্পর্কে এখানে লেখা গবেষক পণ্ডিত জগন্নাথ মন্দির পুরী কে এই সম্পাদক পদ্মশ্রী রত শর্মা তিনি তারপরে বলছেন সদস্য কোথাকার দেখুন প্রত্নতত্ন বিশেষজ্ঞ পরিষদ ভারত সরকার উপদেষ্টা সমিতি রাজ্য জাদুঘর উড়িষ্যার উড়িষ্যার প্রাচীন পুঁথি সংরক্ষণ বিভাগ রাজ্য সাহিত্য একাডেমি পাণ্ডুলিপি সংগ্রহ বিভাগ জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত এবং তিনি এটি বঙ্গ অনুবাদ করেছেন তিনি হচ্ছেন সদাশিব রথ শর্মা পদ্মশ্রী সদাশিব রথ শর্মা তো আসুন আমরা এর বঙ্গ অনুবাদে চলে যাই এই হচ্ছে ছিল গোবিন্দ দাস বাবাজি বিরচিত শ্রী চৈতন্য চক্রা অনুবাদ এই অনুবাদের আমরা চলে যাব আশি পৃষ্ঠায় আশি পৃষ্ঠায় গিয়ে দেখব সেখানে মহাপ্রভু কি বলছেন দেখুন পৃষ্ঠায় তেলেশ্রী এখানে লেখা রয়েছে এখানে বলছেন লেখক লিখছেন একদিন এমনই এক উৎসবের দিনে এখানে একটা উৎসব সম্পর্কে আলোচনা করা হচ্ছিল ঠিক তেমনই উদাহরণ দিয়ে বলছেন একদিন এমনই এক উৎসবের দিনে স্বয়ং বল্লভাচার্য এলেন প্রভুকে বললেন গীতাই একমাত্র শাস্ত্র উপাস্য একমাত্র যোগেশ্বর কৃষ্ণ প্রভু ভাবাবেশে বললেন ভাগবত বাণী সার শ্রীমদ্ ভাগবত ভক্তি যোগের ব্যাখ্যা তর্কের দ্বারায় হে বল্লভাচার্য কখনো সিদ্ধ হয় না ভাগবতের লীলাই শ্রেষ্ঠ সবাই মহাপ্রভু সিদ্ধান্তকে স্বীকার করলেন প্রভু নির্বিকার চিত্তে গম্ভীর আয় যাত্রা করলেন তাহলে শ্রদ্ধা ভক্তবৃন্দ আপনারা এখান থেকে পাচ্ছেন যে মহাপ্রভু যে সিদ্ধান্ত দিয়েছেন যে মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন যে ভাগবত শ্রেষ্ঠ গ্রন্থ গীতা থেকেও ভাগবত বেশি প্রাধান্য তিনি দিলেন